আসসালামু আলাইকুম, আমি মোশাম্মদ সুরাইয়া জাহান, ডক্টর মোশাররফ ফাউন্ডেশন কলেজ। আমার বিষয় হলো পরিণতি ও সুশাসন। আজকে অনলাইন ক্লাসে তোমাদের পরিণতি সুশাসনের দ্বিতীয় বর্ষের ছেলেমেয়েদের সকলকে জানাই আমার স্বাগতম। আজকের অনলাইন ক্লাসে আজকে যে আলোচনা করব, আর সেই আলোচনা হলো 1946 থেকে 47 সালে স্বাধীন সার্বভৌম অখণ্ড বাংলার পরিকল্পনার তাৎপর্য আলোচনা করা। তারপরে যেটা, সেটা হলো 1947 সালের 3রা জুনের মাউন্টব্যাটেন পরিকল্পনা সম্পর্কে আলোচনা করো। আর 3রা জুনের পরিকল্পনার বৈশিষ্ট্যসমূহ কী কী সেগুলি আলোচনা করো। যেমন 1946 থেকে 47 সালে স্বাধীন সার্বভৌম অখণ্ড বাংলার পরিকল্পনা হলো যে সাম্প্রদায়িক দাঙ্গার পর 1946 সালে লর্ড মাউন্টব্যাটেন ভারত বিভাগ এবং এর পাশাপাশি বাংলা ও পাঞ্জাব প্রদেশকে বিভক্ত করার সিদ্ধান্ত গ্রহণ করেন। নেহরু এবং সর্দার বল্লভভাই এবং প্যাটেল সহ অনেক কংগ্রেস নেতা ধর্মের ভিত্তিতে দেশ ভাগের সিদ্ধান্ত মেনে নেন। বাঙালি জাতির এই দুঃসময়ে হোসেন শহীদ সোহরাওয়ার্দী এবং অবিভক্ত বাংলার সে সময়ে মুসলিম লীগের সাধারণ সম্পাদক জনাব আবুল হাসিম ধর্মের ভিত্তিতে বাংলা প্রদেশকে বিভক্তির বিরোধিতা করেন। শরৎচন্দ্র বসু, কিরণ শঙ্কর রায়, সত্যরঞ্জন বক্সীর মতো প্রগতিশীল ও অসাম্প্রদায়িক কংগ্রেস নেতাগণ বাংলাকে বিভক্ত করার বিরোধিতা করেন। হোসেন শহীদ সোহরাওয়ার্দী এসব প্রগতিশীল নেতার সাথে পরামর্শ করে 1947 সালের 27 এপ্রিল স্বাধীন সার্বভৌম বাংলা রাষ্ট্র গঠনের প্রস্তাব উত্থাপন করেন। স্বাধীন বাংলা রাষ্ট্র গঠন আন্দোলনের নেতাগণ, বিশেষ করে অবিভক্ত বাংলা কংগ্রেস ও মুসলিম লীগের অসাম্প্রদায়িক ও প্রগতিশীল নেতাগণ একটি যৌথ কমিটি গঠন করেন। এই যৌথ কমিটি স্বাধীন বাংলার ভবিষ্যৎ সংবিধান প্রণয়নের লক্ষ্যে একটি রূপরেখাও প্রণয়ন করেন। যেমন এখানে আছে যে বাংলা হবে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, ভারতের অবশিষ্ট অংশের সাথে এর সম্পর্ক কীরূপ হবে তা স্বাধীন বাংলার পরিচালক এবং সংগঠক বৃন্দই নির্ধারণ করবে। স্বাধীন সার্বভৌম বাংলার আইনসভা গঠিত হবে যুক্ত নির্বাচনী সার্বজনীন প্রাপ্ত বয়স্কদের ভোটাধিকার ভিত্তিতে নির্বাচিত প্রতিনিধিদেরকে নিয়ে। আর স্বাধীন বাংলার প্রস্তাব গৃহীত হলে বর্তমান মন্ত্রিসভা ভেঙে দিয়ে অন্তর্বর্তীকালীন মন্ত্রিসভা গঠন করা হবে। আর অন্তর্বর্তীকালীন মন্ত্রিসভার প্রধানমন্ত্রী হবেন একজন মুসলমান, তবে মন্ত্রিসভার সমান সংখ্যক মুসলমান ও হিন্দু মন্ত্রী থাকবেন। স্বাধীন বাংলার সামরিক ও পুলিশ বাহিনী সহ অন্যান্য সকল চাকরিতে হিন্দু মুসলমানদের মধ্যে সংখ্যাসাম্যের ব্যবস্থা থাকবে। সংবিধান প্রণয়নের জন্য একটি গণপরিষদ গঠিত হবে, আর গণপরিষদের সদস্যের সংখ্যা হবে 30 জন। এর মধ্যে 16 জন হবেন মুসলমান, 14 জন হবেন হিন্দু। তারা বর্তমান আইনসভার মুসলমান ও অমুসলমান সদস্যগণের দ্বারা পৃথকভাবে নির্বাচিত হবেন। স্বাধীন সার্বভৌম রাষ্ট্র গঠনের প্রস্তাব এবং এর ভবিষ্যৎ সংবিধান রূপরেখা প্রকাশিত হলে হিন্দু মহাসভা, কংগ্রেসের প্রতিক্রিয়াশীল ও ধর্মান্ধ অবাঙালি নেতাগণ, মুসলিম লীগের মোহাম্মদ আলী জিন্না, লিয়াকত আলী খান, অবিভক্ত বাংলার মুসলিম লীগ নেতা খাজা নাজিমুদ্দিন, মাওলানা আকরাম খান প্রমুখের বিরোধিতা শুরু করেন। এসব সাম্প্রদায়িক ও ধর্মান্ধ নেতাগণ ভারত বিভক্তির সাথে সাথে বাংলা এবং পাঞ্জাবের বিভক্তিরও দাবি জানান। যেটা 1947 সালের জন্য জুন মাসে মুসলিম লীগের কাউন্সিল অধিবেশনে মিস্টার জিন্নার প্ররোচনায় অবাঙালি মুসলিম লীগ নেতাদের সমর্থনে ভারত বিভক্তি সংক্রান্ত মাউন্টব্যাটেনের 3রা জুন পরিকল্পনা গৃহীত হয়। বাংলা প্রদেশের অধিবাসী হয়েও খাজা নাজিমুদ্দিন এবং মাওলানা আকরাম খান, তারপর জিন্নাকেই সমর্থন করেছিলেন, অখণ্ড বাংলাকে নয়। তবে আবুল হাসিম সহ 7 জন প্রতিনিধি এই সিদ্ধান্তের জোরালো প্রতিবাদ করেছিলেন। 1947 সালের 14 আগস্ট ভারত বিভক্তি হয় এবং পাশাপাশি বাংলা বিভক্ত হয়েও পূর্ব অংশ পাকিস্তানের সাথে এবং পশ্চিম অংশ ভারতের সাথে অন্তর্ভুক্ত হয়। কিন্তু স্বাধীন বাংলা রাষ্ট্র গঠনের
উদ্যোগ নিয়েছিল এদেশের প্রগতিশীল ও সাম্প্রদায়িক নেতাগণ। এই উদ্যোগ সফল হয়নি সেই সময়ের উগ্র সাম্প্রদায়িক হিন্দু মুসলিম কিছু নেতার অদূরদর্শিতা ও ধর্মান্ধতার জন্যই এই ঘটনা মুসলিম লীগের প্রগতিশীল ও অসাম্প্রদায়িক নেতাদের বেদনাহত করে এর ফলে ভবিষ্যতে মুসলিম লীগের প্রগতিশীল অসাম্প্রদায়িক অংশটির সাথে সাম্প্রদায়িক অংশটি বিরোধ সৃষ্টি হয় এবং মুসলিম লীগেরই ভাঙনের বীজ রূপিত হয়। তারপর হলো যে 1947 সালের পেশোয়া জুড়ে মাউন্টব্যাটেন পরিকল্পনা সম্পর্কে, এখানে সেটা হলো যে 1946 সালে নির্বাচনের পর ভারতীয় উপমহাদেশের সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা চরম আকার ধারণ করে। দিনে দিনে কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে এক বিরোধিতা বৃদ্ধি পায়। তারা উভয়ে পরস্পর বিরোধী দাবি ব্রিটিশ সরকারের কাছে পেশ করে। এই বিরোধী দাবির প্রেক্ষিতে 1947 সালে মন্ত্রী মিশন পরিকল্পনা ব্যর্থ হয়। এ পরিস্থিতিতে ব্রিটেনের তৎকালীন প্রধানমন্ত্রী লর্ড অ্যাটলি 1947 সালে 20 ফেব্রুয়ারি হাউস অফ কমন্স সভায় বক্তৃতাদানকালে 1947 সালে জুন মাসের মধ্যে ভারতীয় নেতৃবৃন্দের হাতে ক্ষমতা হস্তান্তর ঘোষণা করে দেন। তার এ ঘোষণাকে কার্যকর করার জন্য ব্রিটেন লর্ড মাউন্টব্যাটেনকে ভারতে গভর্নর জেনারেল নিযুক্ত করেন। তিনি কংগ্রেস ও মুসলিম লীগের নেতৃবৃন্দের সাথে বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেন। তার এই আলোচনা ব্যর্থতায় পর্যবেসিত হয়, ফলে কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে বিরোধ আরও তীব্র আকার ধারণ করে এবং রাজনৈতিক সমস্যাও প্রকট হয়। অবশেষে মাউন্টব্যাটেন ভারতকে বিভক্ত করার মত প্রকাশ পোষণ করেন, যার ফলে এ অবস্থায় কংগ্রেস ভারত বিভাগে রাজি হয়। কিন্তু মুসলিম লীগ যদিও বাংলা ও পাঞ্জাবকে বিভক্ত করে পাকিস্তান গঠনের সম্মত হয়, তবে কংগ্রেসও সিদ্ধান্ত রাজি থাকবে। পরক্ষণে জিন্নাও সিদ্ধান্তকে স্বাগত জানান এবং এরই পরিপ্রেক্ষিতে মাউন্টব্যাটেন ব্রিটিশ সরকারের নিকট ভারত বিভাগের সুপারিশ করেন। ব্রিটিশ সরকারের সঙ্গে পরামর্শ সাপেক্ষ তিনি 1947 সালে 13 জুন তার পরিকল্পনা ভারতীয় জনগণের নিকট পেশ করেন, যার ফলে এটা 1947 সালে 13 জুনের মাউন্টব্যাটেন পরিকল্পনা নামে পরিচিত। তারপর হলো 13 জুন পরিকল্পনার বৈশিষ্ট্যগুলো। এ পরিকল্পনার বিশেষ করে এই পরিকল্পনায় পাকিস্তান প্রস্তাব নীতিগতভাবে গৃহীত হয় এবং ভারত বিভাগের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এটি কংগ্রেস মুসলিম লীগ ও শিখদের দ্বারা স্বীকৃত হয়। এই পরিকল্পনার কতগুলো বৈশিষ্ট্য, যেমন সংখ্যাগরিষ্ঠ মুসলমান, প্রথমত যেটা পয়েন্ট হলো সংখ্যাগরিষ্ঠ মুসলমান, যে সকল প্রদেশে মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ, যেমন বাংলাদেশ, পাঞ্জাব, সিন্ধু, বেলুচিস্তান, উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ, সেসব প্রদেশে আইন পরিষদের সদস্যগণ ভোটের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করবে এবং তারা ভারতে যোগদান করবেন এবং পাকিস্তানে যোগদান করবেন। অমুসলমান অধ্যুষিত জেলার ব্যাপারে সিদ্ধান্ত পাঞ্জাব ও বাংলাদেশের অমুসলমান অধ্যুষিত জেলাসমূহের সদস্যগণ ভোটের মাধ্যমে স্থির করবেন আর সেসব জেলা ভারত না পাকিস্তানে যোগদান করবেন। উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ এবং বেলুচিস্তান ও আসামের অন্তর্ভুক্ত, যেমন উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশে বিশেষ করে বেলুচিস্তান এবং আসামের সিলেট জেলা ভারতে না পাকিস্তান অন্তর্ভুক্ত হবে তা নির্ধারিত হবে গণভোটের মাধ্যমে। আর সিদ্ধান্ত প্রদেশের আইন পরিষদ সামগ্রিকভাবে ভোটের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করবে। পাঞ্জাব ও বাংলাদেশ বিভক্ত হবে, সিলেটের অধিকাংশ পাকিস্তান যোগদান করবে, বেলুচিস্তান, সিন্ধু প্রদেশ এবং উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ সামগ্রিকভাবে পাকিস্তানের অন্তর্ভুক্ত হয়। তারপর হলো সীমানা কমিশন গঠন। পশ্চিম বাংলা ও পূর্ব বাংলা এবং পশ্চিম পাঞ্জাব ও পূর্ব পাঞ্জাবের সীমানা নির্ধারণের জন্য একটি সীমানা কমিশন গঠন করা হবে এবং সেটা হলো স্যার সিরিল র্যাডক্লিফ এ কমিশনের সভাপতি নিযুক্ত হলেন। পাকিস্তান ও ভারত ক্ষমতা হস্তান্তরের জন্য আইন প্রণয়ন করেন। এ হস্তান্তরের জন্য ব্রিটিশ পার্লামেন্টে একটি আইন প্রণীত হবে। তারপর হলো গণপরিষদের কার্যপরিচালনা, যে বর্তমান গণপরিষদ কার্যপরিচালনা করে চলতে থাকবে, তবে সেসব অঞ্চল এই সংবিধান গ্রহণে রাজি হবে তাদের প্রতি এটি প্রযোজ্য হবে। সংবিধান রচনার দায়িত্ব পালন,
সংবিধান রচনার দায়িত্ব পালন করবে ভারতীয় জনগণের নির্বাচিত প্রতিনিধি। পৃথক গণপরিষদ প্রতিষ্ঠা। যেসব মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চল বা প্রদেশ গণপরিষদে যোগ দেবে না, তারা নিজেদের জন্য সংবিধান রচনার উদ্দেশ্যে গণপরিষদ গঠন করতে পারবে। তারপর হলো দেশীয় রাজ্যগুলোর জন্য প্রযোজ্য নয়, যেমন তেসরা জুন পরিকল্পনা ব্রিটিশ ভারতীয় দেশীয় রাজ্যগুলির ক্ষেত্রে প্রযোজ্য হবে না, কারণ দেশীয় রাজ্যগুলোর প্রতি ব্রিটিশ সরকারের পূর্ব ঘোষিত নীতি বহাল থাকবে। এখানে যেমন বিশেষ করে যে পৃথক গণপরিষদ প্রতিষ্ঠা করবে, তারপর দেশীয় রাজ্যগুলোর জন্য প্রযোজ্য নয়, এরকম যেমন দেশের রাজ্যগুলোর প্রতি ব্রিটিশ সরকারের পূর্ব ঘোষিত নীতি বহাল থাকবে, তাই এখানে মাউন্টব্যাটেনের তেসরা জুনের পরিকল্পনা আর 1947 সালের ভারতবর্ষের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সংযোজন করে, কেননা এ পরিকল্পনাকে বাস্তবায়নের মধ্যে দিয়েই ভারতবর্ষ স্বাধীনতা লাভ করে, যেটা 1947 সালের তেসরা জুন পরিকল্পনাকে বাস্তবায়ন করার জন্য ব্রিটিশ পার্লামেন্ট 18 জুলাই ভারত স্বাধীনতা আইন প্রণয়ন করে এবং এ আইনের বাস্তবায়নের ভেতর দিয়ে 14 আগস্ট ভারতবর্ষকে স্বাধীনতা প্রদান করা হয়। 1947 সালে তেসরা জুন পরিকল্পনাকে বাস্তবায়িত করার জন্য ব্রিটিশ পার্লামেন্ট 18 জুলাই ভারত স্বাধীনতা আইন প্রণয়ন করে এবং এই আইনের বাস্তবায়নের মধ্যে দিয়ে 14 আগস্ট ভারতবর্ষকে স্বাধীনতা প্রদান করা হয়। আজকের এই অনলাইন ক্লাসে দ্বিতীয় বর্ষের ছেলে মেয়েদেরকে ধন্যবাদ জানিয়ে আজকে আমার এই অনলাইন ক্লাস এখানেই শেষ। আল্লাহ হাফেজ।